ফ্রেন্ডস ওয়েলকাম টু টেলস অ্যান্ড ট্রাভেলস আমি সৌরভ হাজির হয়েছি আরও একটি ওয়ান ডে ট্যুর প্ল্যানের ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন সাথে আজ তোমাদের দেখাবো ভারতবর্ষের দ্বিতীয় এয়ারক্রাফ্ট মিউজিয়াম যেটা সম্প্রতি কলকাতার নিউ টাউনে উদ্বোধন হয়েছে কীভাবে আসবে কী কী দেখবে প্রবেশ মূল্য কত সম্পূর্ণ জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং নতুন ভিউয়ার্সরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিশাখাপত্তনমের পর এটি দেশের দ্বিতীয় এয়ারক্রাফ্ট মিউজিয়াম নিউ টাউন বিশ্ববাংলা গেট থেকে কিছুটা এগিয়ে পৌঁছে গেলাম এন্ট্রি গেটের সামনে বন্ধুরা বলে রাখি এই মিউজিয়ামে প্রবেশের জন্য স্টুডেন্টদের কোনো এন্ট্রি ফি লাগে না আর সর্বসাধারণের জন্য এন্ট্রি ফি জনপ্রতি ৩০ টাকা করে বন্ধুরা এই মিউজিয়ামটি প্রায় ২ একর জমি জুড়ে নির্মিত এখানে ভারতীয় নৌবাহিনীর একটি ২৯ বছর বয়সী ডিকমিশনড টুপোলেভ TU-142 বিমান প্রদর্শন করা হয়েছে বিমানটি ১৬টি ট্র্যাকে টুকরো টুকরো করে তামিলনাড়ু থেকে আনা হয়েছিল ২০২২ সালের ৮ জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এটির উদ্বোধন করেন বন্ধুরা এই বিমানটির সামনে যে ছোচল অংশটা দেখতে পাচ্ছেন এটি হলো রিফুয়েলিংয়ের জন্য এক প্রকার নজেল যাতে উড়ন্ত অবস্থায় বিমানটিতে রিফুয়েল করা যেতে পারে বন্ধুরা এন্ট্রি গেট থেকে পাওয়া টিকিটটা আপনারা যত্ন করে রেখে দেবেন কারণ এরপর আপনারা যখন বিমানের ভেতরের অংশটি দেখতে যাবেন তখন কিন্তু ওঠার মুখে গেটম্যানকে আপনাদের সেই টিকিটটি দেখাতে হবে চলুন বন্ধুরা এবার দেখে নিই এখানে কিভাবে আসবেন বন্ধুরা এয়ারক্রাফ্ট মিউজিয়াম আসার জন্য আপনারা বিধাননগর স্টেশন নেমে বাসে করে আসতে পারেন বিধাননগর স্টেশন থেকে বাসে করে বিশ্ববাংলা গেট নেমে বিশ্ববাংলা গেটের থেকে কিছুটা এগিয়েই এয়ারক্রাফ্ট মিউজিয়াম বন্ধুরা বাইরে ভিডিও বা ছবি তোলা গেলেও বিমানটির ভেতরে কিন্তু কোনো রকম ছবি বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ বন্ধুরা এই গ্রাউন্ডের বাঁদিকেই রয়েছে ছোটদের জন্য একটা প্লে এরিয়া সম্পূর্ণ জায়গাটি খুব সুসজ্জিত এবং পরিষ্কার ও পরিচ্ছন্ন আমাদের বেশ ভালো লাগলো আপনারাও চাইলে বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে একদিন এসে এই এয়ারক্রাফ্ট মিউজিয়ামে ঘুরে আসতেই পারে বন্ধুরা ঘড়ির কাঁটাতে এখন প্রায় ৬:৩০ আমরা এই এয়ারক্রাফ্ট মিউজিয়াম দেখে এবার এখান থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছি বিয়ে কেমন লাগলো আজকের অভিজ্ঞতা বলো আজকের অভিজ্ঞতা একদম অনবদ্য মানে এরকম মানে প্রথমবার
এই চোখের সামনে এরকম এত সামনে দিয়ে প্লেন আমি এখনো পর্যন্ত দেখিনি, এটাই প্রথম। আর সত্যি মানে দুপুরবেলাটা আমার খুব ভালো লেগেছিলো, দুপুরবেলা ওয়েদারটা আজকে একটু বৃষ্টি বৃষ্টি ছিল, আজকে অতটা গরমও ছিল না, দারুণ লেগেছে। আর টাইমিংটা বলে দে, টাইমিংটা বলে দিচ্ছি, টাইমিংটা হচ্ছে 8:30 থেকে 8:30, 8:30 থেকে 8:30, আর সোমবার ক্লোজ থাকে। আর গেল মানে সপ্তাহে 6 দিন দুপুর 8:30 থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে, শুধু সোমবার দিন বন্ধ থাকে, টোটাল দিনটাই বন্ধ থাকে। ও আর শনি রবিবার সম্ভবত আমার মনে হয় শনি রবিবার দুপুর 2:30 না, শনি রবিবার একটু আগে খোলে ওটা সম্ভবত, শনিবার রবিবার হচ্ছে 12:00 থেকে খোলে সম্ভবত। হ্যাঁ ওটা আমরা সেটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ওটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওটা ডেসক্রিপশনে দেওয়া যাবে। আর যেটা বলছিলাম যে এখন সন্ধ্যের যে মানে সে ওয়েদারটা এত সুন্দর লাগছে আজকে, বৃষ্টি আর সুন্দর সুন্দর লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে। ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখছো কত সুন্দর, পেছনটা হচ্ছে পুরোটাই যে দেখতে পাচ্ছ পুরোটাই মানে নিচ থেকে সুন্দর এলইডির ব্যবস্থা করা হয়েছে, সুন্দর প্লেনটাকে খুব সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর গুছানো রয়েছে, আর গাছগুলো খুব সুন্দর রয়েছে। তো অপর সাইডে রয়েছে আমাদের একটা পুষ্করিণী, হ্যাঁ ওর একটা ছোট ঝিল মতো রয়েছে, বেশ লোকেশনটা কিন্তু বেশ, লোকেশনটা আমার সত্যি খুব ভালো ভালো লেগেছে। আর সৌরভ আজকে ভালো ভালো ছবি তুলেছে যেটা তোমরা দেখতে পাবে, বলে যাও। হ্যাঁ আমাদের ইনস্টাগ্রামে অবশ্যই যারা ফলো করছো না ফলো করো, tales.travels ইনস্টাগ্রাম আমাদের, এখানকার সমস্ত স্টিল ছবি সেখানে তোমরা পেয়ে যাবে। আর একটা কথা যে এই সময় অর্থাৎ বর্ষায় তোমরা যারা আসছো অবশ্যই কিন্তু ছাতাটা সঙ্গে নিয়ে আসবে, কারণ এখানে কিন্তু কোনো রকম মানে ছাউনি বা শেডের কোনো ব্যবস্থা নেই। এটা আমি আর সৌরভ এটা অনেকবারই আর কি ভিজেছি, বারবার রেকর্ড করেছি বৃষ্টি থেকে। আর এর ভেতরে মানে এই মিউজিয়াম গ্রাউন্ডের ভেতরে কিন্তু কোনো রেস্টুরেন্ট বা ওয়াশরুমের ব্যবস্থা নেই, আর তবে এখান থেকে বেরিয়েই মানে মিউজিয়ামের বেরিয়েই রাস্তার ওই ফুটেই রয়েছে রেস্টুরেন্ট, মিউজিয়ামের একদম পাশে রেস্টুরেন্ট রয়েছে। খাওয়া দাওয়ার আশা করি অভাব অসুবিধা সেরকম হবে না, জলটা একটু নিয়ে আসতে পারো। আর টাইমিংটা তো বলাই থাকলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।